আসসালামু আলাইকুম। বাপেরও বাপ আছে সেটাই আবার প্রমাণ করে দিলেন ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আর এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিল মাইডাস অ্যাডামস, যিনি বিতর্কিত কয়েকটি আউট দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া আরেক আম্পায়ার ল্যাঙ্গোড জিম্বাবুয়ের আম্পায়ার, তাকেও বাদ দেওয়া হয়েছে এই ম্যাচ থেকে। তিনি সাকিব আল হাসানের ভুয়া আউট দিয়েছিলেন এবং মাইডাস অ্যাডামস তিনি বিরাট কোহলির ফেক ফিল্ডিং দেখে না দেখার বান করেছিলেন। এই দুইজন আম্পায়ার কিন্তু বিতর্কিত। এবার সেটা আপত্তি তুলল ইংল্যান্ড, কারণ ইংল্যান্ড হচ্ছে ক্রিকেটের আরেক পরাশক্তি। ইংল্যান্ডের আপত্তির মুখে মাইডাস অ্যাডামস এবং ল্যাঙ্গোড দুইজনকে বাদ দিয়ে দেওয়া হলো ইন্ডিয়া ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব থেকে। ইংল্যান্ড বুঝিয়ে দিলেন যে সব জায়গায় মাতবরি চলে না, মাতবরি করাও ঠিক নয়। সেটা আবার ইংল্যান্ড প্রমাণ করে দিল। তাদের আপত্তির মুখে শেষ পর্যন্ত ICC বাধ্য হলো বিতর্ককৃত আম্পায়ার দুজনকে বাদ দিয়ে দিতে। তো বন্ধুরা, আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।